আপনি বিক্রি করতে পারবেন দুই হাজার টাকা ভাই এই ক্যাপাসিটার গুলো শুধু উনচল্লিশ টাকা ভাই জিএফসি এই যে অরিজিনাল জিএফসি নিবেন উনচল্লিশ টাকা বিক্রি করবেন আশি টাকা কালকে ভাই ইলেকট্রিক মানেই লাভের আইটেম ইলেকট্রিক এর কোন লস আইটেম নাই আপনি শেয়ার করে রাখেন আপনি শেয়ারের মাধ্যমে আপনার এক ফ্রেন্ড অথবা কলিগ এটা দেখে একটা ব্যবসা সুযোগ পাইবো টাকা ইনভেস্টে যে ব্যবসা করা যায় এটার একটা ধারণা পাই বসে একটা ডিফেন্ডার ফ্যান আছে আপনি নিয়ে বিক্রি করবেন পাঁচ টাকা আমি তো নিতে শুধু একত্রিশশো টাকা এটা কিনবেন ষাট টাকা বিক্রি করবেন তিরিশ টাকা এটা কিনবেন ষাট টাকা বিক্রি করবেন তিরিশ টাকা আটান্ন টাকা ডজন এই যে ইন্ডিয়ান কনা বিক্রি করবেন পঞ্চাশ টাকা পিস কাস্টমারের হাতে লোহা ভাই হান্ড্রেড পার্সেন্ট পিচল ভাই কোন লোহার মাল এডি হইল 258 টাকা ডজন 21 টাকা সামথিং পরে এটা বলছেন 21 টাকা সামথিং জি আমরা তো দেখেন 5 টাকাটাও দেখেন তাহলে 5 টাকাটা কিন্তু লোহা হবে এই যে 5 টাকা দেখছেন এটা কি লোহা হবে না এটা লোহা হবে 5 টাকা ভাই দামে পার্থক্য হলো মানও পার্থক্য জি অবশ্যই ওকে আছে আমার কাছে রানিং আইটেম রানিং আইটেম ডাবল ভলিউম নিবেন 42 টাকা সিঙ্গেল ভলিউম 26 টাকা তার আমার এখানে 100 টাকা থেকে শুরু এই যে 100 টাকা 100 টাকা এক কয়েল তারপরে এই যে আমার কাছে লাইট আছে ভাই একবারে সারা বাংলাদেশের হট আইটেম অবাক করা আইটেম টাকায় কিনে বিক্রি করবেন আশি টাকা পঞ্চাশ টাকা এই মালের এই যদি গ্যারান্টি মাল নেন হাই কোয়ালিটি এই যে এইটা আছে এক বছর গ্যারান্টি পঁয়ষট্টি টাকা আচ্ছা এক বছর গ্যারান্টি পঁচাত্তর টাকা এত এটা কি এই লাইট এ ভাই আপনি মিলান না তাইলে তো এই লাইট কত টাকা দাম ভাই এটা ভাই এলাকায় কিনতে গেলে পাঁচশো পারবেন না ভাই আমার থেকে কিনবেন শুধু একশো দশ টাকা ভাই একশো ছাব্বিশ টাকায় সিক্সফিন বাংলাদেশের আর কোথাও পাবেন না চ্যালেঞ্জ আমার কাছেই পাবেন এটা ছাব্বিশ টাকা বিক্রি করবেন একশো টাকা আচ্ছা এটা পাঁচ টাকা বিক্রি করবেন দেড়শো টাকা যে নেক ভাই একশো টাকা শুধু একশো বিক্রি করবেন ভাই পাঁচশো টাকা

আমার এই মার্কেটে আপনি পাঁচ দোকান ঘুরবেন একজনে বলবো ষাট টাকা এই যে ভাই এটা এটা হলো শুধু পাঁচল্লিশ টাকা হাই ডিলার আমি ভাই আচ্ছা এই কারণে আমার কাছে সম্পূর্ণ কমে পাবেন হাইলাইফের জন্য ভাই একটা এসির এসির কিনতে গেলে ভাই এলাকায় টাকা শুধু পঁচানব্বই টাকা ভাই পাঁচ বছরের গ্যারান্টি টাকা শুধু পঁচানব্বই পাঁচ বছর গ্যারান্টি মিস্ত্রি লাগায় লোয়া যায় এক টাকা আর আমার থেকে নেয় শুধু পঁয়ষট্টি টাকায় রেগুলার শুধু পঁয়ষট্টি টাকা জি শুধু পঁয়ষট্টি টাকার মাল কিনবেন চোদ্দ টাকা বিক্রি করবেন পঞ্চাশ টাকা এই যে মোটরের সুইচ এই যে দেখেন ইন্ডিয়ান কনা সুইচ একশো টাকা বিক্রি করবেন পাঁচশো টাকা ভাই এই যে এই যে দেখেন ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়া এই যে মেড ইন ইন্ডিয়া একশো আটান্ন টাকা বিক্রি করবেন তিনশো টাকা ওকে তারপরে একশো ষাট টাকা বিক্রি করবেন সাড়ে চারশো পাঁচশো টাকা শুধু একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা বিক্রি করবেন চারশো টাকা দেখানোর জন্য রাখছি এগুলা এগুলা ভাই আপনার আপনার বাড়িতে রঙে যদি দেয়

যে আমি এই ভাইয়ের ভিডিও দেখে আছি এই রেফারেন্সে আপনার ভিডিও দেখে আসলে নিরাশ করবো না ভিডিও শুরুতেই বলছি ভিডিও দেখে আসলে আরো কমে দিব ইনশাল্লাহ আরো কমে দিয়ে দিব যে আসবেন দুইটা দোকান জিগে আসবেন যেগুলা কত দেখবেন আপনি এগুলা 30 টাকা কমে পাবেন আমার থেকে শুধু 26 টাকায় নেবেন মানে আপনার কাছে এখানে এই মার্কেট থেকে 30 টাকা কম পাওয়া যাবে এই মার্কেটে এই গ্রেডের থেকে কম পাবেন আমাদের থেকে টেস্টার দেখেন 6 টাকা 6 টাকায় কিনে 20 টাকা বিক্রি সর্বনিম্ন 20 টাকা 9 টাকায় কিনে 30 টাকা বিক্রি 9 টাকা 9 টাকায় টেস্টার তারপর এই যে চায়না রয়ছে বাংলাদেশ দুই মাথা পাবেন আপনার এই মাথাও ব্যবহার করতে পারবেন এই মাথাও ব্যবহার করতে পারবেন 16 টাকায় কিনে 50 টাকা বিক্রি

এক নাম্বার আর পাঁচ নাম্বার গেটের মাঝামাঝি অবস্থানে আমার দোকানটা একটা ডিজিটাল লাইটিং সাইনবোর্ড আছে দেখাইছেন আচ্ছা দেখেন ডিজিটাল লাইটিং সাইনবোর্ড আছে আপনি যখন মার্কেটে আসবেন এই যে মার্কেট এর কয় নাম্বার কই ভাই পাঁচ নাম্বার পাঁচ নম্বর গলি দিয়ে আসলে কিন্তু সহজেই পেয়ে যাবেন এটা ডিজিটাল সাইনবোর্ড লেখা থাকে মাই ইলেকট্রিক আর যারা তাও না চিনবেন তারা আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করলে নিয়ে আসবো দোকানে ওকে ভাই প্রথমে কোন দিয়ে শুরু করবেন আমির ভাই প্রথমে যেহেতু গরম কাল আমরা গরম কালে ক্যাপাসিটার দিয়ে শুরু করি আচ্ছা আচ্ছা গরমের ক্যাপাসিটার এই যে ক্যাপাসিটার আইটেম আছে আপনার জালি ফ্যানের 10 টাকা পিস এগুলো সবই কয় টাকা পিস ভাই 10 টাকা পিস 10 টাকা দিয়ে বিক্রি করবেন 30 টাকা 10 টাকা দিয়ে ক্রয় করে 30 টাকা 20 টাকা বিক্রি করবেন ওকে তার পাশে তারপরে যে ক্যাপাসিটার আছে থাইল্যান্ডের এটা কিনবেন হলো এটা কিনবেন 32 টাকা 32 টাকা পার এটা বিক্রি করবেন 80 টাকা তারপরে টাকা দিয়ে ক্রয় করে 80 টাকা বিক্রি আবার এটা কিনবেন 54 টাকা এটা বিক্রি করবেন 100 টাকা এই পার্থক্য কি ভাই দুটোতে একই দেখা যাচ্ছে না এই এই যে দুইটা আলাদা এই যে দেখেন দেখতে শুনতে একই কিন্তু মাল দুইটা আলাদা দেখেন আচ্ছা আচ্ছা যখন আপনারা

কুরিয়ান মরা ফ্যানে লাগাইলো ফ্যান সচল হয়ে যাব মরা মরা ফ্যানে লাগাইলো সচল হইব না হইলে টাকা ফিরো কেমন না ভাই ক্যাপাসিটি এটা শুধু 60 টাকা ভাই 10 বছর গ্যারান্টি 60 টাকা 10 বছরের গ্যারান্টি শুধু 60 টাকা জি ভাই 60 টাকা আজকে ভিডিওটা শুধু লাভের আইটেম দেখবো জি ভাই আইটেম তো অনেক আছে আজকে আর কালকে ভাই ইলেকট্রিক মানে লাভের আইটেম ইলেকট্রিকে কোনো লসের আইটেম নাই দেখে দেন তো ভাই এই যে এই যে দেখেন ভাই এই একটা সুইচ আছে 5 টাকা পিস 5 টাকা 5 টাকা পিস ভাই পাঁচ টাকায় সুইচ কিনে বিশ টাকা বিক্রি করবেন ভাই পাঁচ টাকা তারপরে এই যে আরো সুইচ আছে দেখেন এটা কিনবেন ষাট টাকা বিক্রি করবেন তিরিশ টাকা এটা কিনবেন ষাট টাকা বিক্রি করবেন 30 টাকা তারপরে আমার কাছে এই যে কনা সুইচ আছে ইন্ডিয়ান কনা আমার থেকে নিবেন দুইশো আটান্ন টাকা ডজন এই যে ইন্ডিয়ান কনা বিক্রি করবেন পঞ্চাশ টাকা পিস কাস্টমারের হাতে লোহা ভাই হান্ড্রেড পার্সেন্ট পিতল ভাই কোন লোহার মাল কয় টাকা এডি হলো দুইশো আটান্ন টাকা ডজন একুশ টাকা সামথিং পরে এটা বলছিলাম একুশ টাকা সামথিং জি পাঁচ টাকা দেখেন পাঁচ টাকাটা দেখেন

ভাই আমার কাছে এরকম পঞ্চাশ ডজন একশো ডজন প্রতিদিন না প্রতি ঘন্টায় বিক্রি হয় ভাই এখানে তো নাই ভাই এইখানে ভাই আমরা শুধু স্যাম্পল নিয়ে বলছি মাল তো সব গোডা হন স্টকে তাও এখানে যে একবারে স্যাম্পল এরকম না বিষয়টা পিছনে আমাদের রেগুলেটর কালেকশন আছে এই যে দেখেন ভাই আপনাদের যেহেতু বলছেন এই যে মুখের উপরেই দেখাই দেই কত কার্টন আছে দেখেন যারা ইলেকট্রিক ব্যবসা করেন পুরো ভিডিওটা দেখবেন আর এটাকে বলে এই যে এই যে আরো বাইরে করব ভাই আর দরকার নাই ভাই মানে আরো নিবেন আরো কি বাইর করা লাগবে ভাই কি সব পাবেন আরো বাইর করা লাগবে আর দরকার নাই এইখানে তো শুধু নমুনা রাখছি ভাই অল্প কিছু দেখানোর জন্য আমি ভাই যারা শুধু দেখবেন এইখানে আইসা আপনারা যে ব্যবসা করতে চাই মানে মার্কেটিং গুড দোকানে ঘুরে ঘুরে তাদের সম্পর্কে কিছু আইডিয়া দেন আচ্ছা ভাই যারা মার্কেটিং করবেন আপনি প্রথমে আমার দোকানে আসবেন আইসা আমার আমার দোকানে এসে আমার সাথে কথা বলবেন আমাকে বলবেন প্রথমে যে ভাই আমি মার্কেটিং করতে চাই আপনি যে আইটেম গুলা নিলে সহজে বিক্রি করতে পারবেন আমি আপনাকে ওই ওই আইটেম গুলাই সাজেস্ট করবো নেওয়ার জন্য দেখে দেন তারপরে কোনটা দেখাবেন ভাই এই যে এই যে পাঁচ টাকা সুইচ এই সব নিবেন মার্কেটিং করতে তারপরে এই যে আমার কাছে আরেকটা হট আইটেম আছে তিন টাকায় সুপার গ্লু তিন টাকায় সুপার গ্লু ভাই তিন টাকা দিয়ে ভাই বিশ টাকা বিক্রি তিন টাকায় কিনে বিশ টাকা বিক্রি

এরপরে আমার কাছে এই যে দেখেন অনেক বিজলি এই যে বিআরবি কেন পারবে আপনি বাসা বাড়ির কাজ ধরছেন আপনার ওই এলাকায় দেশে বিল করবেন যদি এক লক্ষ টাকা বিল হয় না ভাই আমার দোকান আইসা ওই বিল সত্তর হাজার টাকা করে দিব তিরিশ হাজার টাকা সেম মাল কি ভাই সেভাবে এইটা এই যে আমার থেকে আমার থেকে আছে বিআরবি বিজলি বিআরবি দিতাছি আমি 21% বিজলি দিতাছি 22% পার্সেন্ট কিন্তু আপনারে কিন্তু এক পারসেন্ট ও দিতে না আপনার দেশে আমার থেকে কিন্তু কিন্তু নিতে হবে থেকে দেশে নিলে উনত্রিশশো বিশে নিবেন আর আমার থেকে আপনি একুশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাই ডিসকাউন্ট যা হবে তাই একুশ পার্সেন্ট ডিসকাউন্ট পাইলে তো আপনার কত টাকা কই মাজার কাজ তারই শুধু আর আরো আইটেমে তো পাবে নেই আমার ভাই তারপর এই যে অনেক বিআরবি বিজলি বিআরবি सेम কাজ করবে सेम কাজ করবে এই যে আমাদের আমাদের নিজস্ব ব্র্যান্ডের আছে এই যে এগুলা নিবেন আপনি ভাই দুই কয়ালের দাম কত বলবো ভাই বলেন ভাই মাথা নষ্ট হয়ে পড়ে যাবেন না তো আবার দাম শুন ভাই বলেন ভাই বাসা বাড়ির কাজ তো করছেন তার তো লাগাইছেন এই এই পর্যন্ত কত যে ভাই ধরা খাইছেন আজকে হিসাব মিলাই নেবেন নিজেই বলেন দেখি এই যে দুই কয়াল আমার থেকে লাল নেবেন কালো নেবেন শুধু 2 টাকা গজ ভাই দুই কয়াল 400 টাকা কি বলেন জি ভাই 2 টাকা গজ জি ভাই 2 টাকা গজ দুই কয়াল 400 টাকা দুই কয়াল 400 টাকা 400 টাকায় 400 টাকায় কিনে

এই যে ভিডিওতে যা রেট বললাম না ভাই আপনি আসলে দোকানে নিরাশ করবো না ইনশাল্লাহ ভিডিও রেট এর থেকেও দু এক টাকা কম ধরে দিব ইনশাল্লাহ একশো টাকা কয়েল একশো টাকা কয়েল তার ওকে তারপর পাশে আর কিছু তার দেখিয়ে দেন যারা একটু চান যে ভাই একটু কোয়ালিটি সম্পর্কে তার নিতে অনেক কয়েল তার তারপরে এই যে যারা এই যে সার্ভিস সার্ভিস লাইনের জন্য হেভি কাজের জন্য বাড়িতে

কাপুরের ব্যবসা করবেন কাপুর মন করেন দিন গেলে নরম হয়ে যাবে ইলেকট্রিক ব্যবসা করবেন কিছুই হবে না ভাই জাগার মাল জায়গায় থাকবো দাম বাড়বো দিন গেলে দাম আর কিছু লাইট ভাই এই যে 10 টাকায় পিস 30 টাকা বিক্রি করবেন তারপরে এই যে আমার কাছে লাইট আছে ভাই একবারে সারা বাংলাদেশের হট আইটেম অবাক করা আইটেম 16 টাকায় কিনে বিক্রি করবেন 80 টাকা 50 টাকা অনেক ব্যবসা করা বিক্রি করে 50 টাকা আপনি দোকানে রেখে টাকা বিক্রি করতে পারবেন তারপরে ওনলি টাকা আমার থেকে নিবেন টাকা সহ টাকা ছাড়া প্যাকেট সহ আমার থেকে ষোলো আমার কাছে কোনো প্যাকেট ছাড়া মাল নাই ভাই যা নিবেন সব প্যাকেট সহ ওকে কারণ প্যাকেট না দিলে আপনি বিক্রি করবেন কেমনে আপনি নিয়া আমার থেকে নিলেন নেওয়ার পরে দেখলেন প্যাকেট নাই আপনি কি দিনাজপুর লয়ে গেছেন বা যশোর লয়ে গেছেন ওই জায়গায় কি ভাই হাজার টাকা দিলেও কি প্যাকেট পাইবেন আমি আমি এই কাজ কাঁচা কাজ করি না আমি সব প্যাকেট দিয়ে দিই কাস্টমার এটা সম্পর্কে বলেন এই যে এই যে আমার কাছে এটা আছে শুধু পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে আবার এই মালের এই যদি গ্যারান্টি মাল নেন হাই কোয়ালিটি এই যে এটা আছে এক বছর গ্যারান্টি পঁয়ষট্টি টাকা আচ্ছা এক বছর গ্যারান্টি পঁচাত্তর টাকা এক বছরের ভিতর যদি আবার দুইবার তিনবার দশবার মারি যায় ভাই একশো বার যাক আমি তো এক বছর দিছি এক বছরের ভিতরে যতবার যাই ওইটা আমার নতুন দিবেন অবশ্যই নতুন ওকে একশো বার যাক না আমি তো দিছি এক বছর আমার জায়গা আমি ঠিক আছি ভাই তার পাশে দেখে দেন এরপরে এই যে এই একটা বড় লাইট ভাই এটা ভাই কিনতে গেলে চারশো পাঁচশো টাকা লাগবো এই যে ভাই জ্বালাই রাখছি

কাজের সুযোগ সৃষ্টি হইব ওকে কারণ আপনি ভাই বাড়িতে ভালো আছেন আশেপাশের খবর নাই খবর নিয়ে দেখেন আশেপাশের মানুষ অত ভালো নাই ভাই বেকারত্ব নিয়ে অনেকে ভক্ত আছে লোক লজ্জার ভয়ে বলতেও পারতাছে না অনেকে তাই আপনি শেয়ার করে রাখেন আপনি শেয়ারের মাধ্যমে আপনার এক ফ্রেন্ড অথবা কলিগ এটা দেখে একটা ব্যবসা সুযোগ পাইবো যে অল্প টাকা ইনভেস্টে যে ব্যবসা করা যায়

আমাদের মতো যারা আনে তাদের থেকে নিয়ে সেল দেয় আপনি অবশ্যই দামটা বেশি হইব কারণ আমার যে কাস্টমার তারা যদি নিয়ে বিক্রি করে তাদের থেকে কিন্তু বেশি হইব দামটা আমি কিন্তু কমে দিতে ভাই এটা সম্পর্কে বলেন ভাই এটা ছাব্বিশ টাকা বিক্রি করবেন একশো টাকা আচ্ছা এটা পাঁচ চল্লিশ টাকা বিক্রি করবেন দেড়শো টাকা ওকে তারপরে এই একটা ফ্যামিলি প্যাক আছে এটা মনে হয় আপনার পছন্দ হয়েছে অনেকক্ষণ ধরে আছেন আপনার বুঝা গেছে মানে একটা দিয়ে মফসলের পুরা ঘর কমপ্লিট আপনার পছন্দ হয়েছে দেখেই

নতুন দিব আপনাদেরকে কেমন দাম দিচ্ছেন এটা শুধু একশো দশ টাকা মাথা নষ্ট রেটে দিচ্ছি ভাই একশো দশ টাকা একশো দশ টাকায় দশ বছর গ্যারান্টি ভাই এখানে কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট পেয়ে যাবে এই যে ব্র্যান্ডের প্রোডাক্ট এই যে দেখেন আমার কাছে সুপার স্টার সিক্স পিনও পাবেন সুপার স্টার তারপরে এই যে সুপার স্টার পেয়ে যাবেন হাই লাইফের এইট পিন পাবেন এইট পিন ভাই আচ্ছা আমার এই মার্কেটে আপনি পাঁচ দোকান ঘুরবেন একজনে বলবো ষাট টাকা আরেকজনে পঁয়ষট্টি টাকা আমার রেট শুধু তিপ্পান্ন টাকা বাই শুধু তিপ্পান্ন টাকা আমার রেট দেখেন

এটার দাম হইলো ভাই আপনার একশো টাকা একশো আটান্ন টাকা তারপরে এই যে এসি চালানোর জন্য ভাই একটা এসির এসি সকেট কিনতে গেলে ভাই এলাকায় আষ্টশো নয়শো টাকা নেয় ভাই আপনাদের গলার পোস্ট দিতে আছে মোট কথা আমার থেকে নিবেন শুধু পঁচানব্বই টাকা ভাই পাঁচ বছরের গ্যারান্টি শুধু পঁচানব্বই পাঁচ বছর গ্যারান্টি ওকে তারপরে এই যে এমকে রেগুলেটর একটা রেগুলেটর মিস্ত্রির কাছে দেন মিস্ত্রি লাগায় লোয়া যায় এক হাজার টাকা

এই আইটেম মনে করেন বাংলাদেশের সবার ঘরে ঘরে লাগে এই আইটেম সারা ঘর ঘর হয় না এখন থেকে ভিডিওটা আনবেন না हां এখন এখনই ভিডিওর মূল মজাটা পাইবেন কারণ আপনি ভিডিওটা শুয়ে শুয়ে দেখতাছেন দেখতাছেন আপনার ঘরে ওই আইটেম লাগাই না আছে এরকম আইটেম এখন দেখাই ওকে ভাই এই যে এই যে দেখেন ঝুলন্ত হোল্ডার 6 টাকা পিস ভাই 6 টাকা পিস বিক্রি করবেন 20 টাকা ভাই 6 টাকায় কিনে 20 টাকা বিক্রি করুন আপনি মুড়ি চাল আসলে এরকম লাভ পাইবে না ইলেকট্রিক ব্যবসা যেই লাভ ভাই দ্বিগুণ দ্বিগুণ তিন গুণ না ভাই দশ গুণের উপরে লাভ ভাই ছয় টাকায় কিনে বিশ টাকা বিক্রি আচ্ছা নয় টাকা কিনে ভাই নয় টাকা কিনবেন ভাই বিক্রি করবেন তিরিশ টাকা নয় টাকায় কিনে বিশ তিরিশ টাকা বিক্রি আচ্ছা তারপরে এই যে দশ টাকা কিনে ভাই খামারের জন্য যাদের খামার ঠামার আছে গ্রামগঞ্জে তারা এগুলা খুব চাহিদা সম্পন্ন কিনবেন দশ টাকা বিক্রি করবেন তিরিশ টাকা ভাই ওকে তারপরে এই যে কালারিং হোল্ডার আছে আমার কাছে শুধু চোদ্দ টাকা পিস ওকে ভাই শুধু চোদ্দ টাকা শুধু কিনে বিক্রি করবেন পঞ্চাশ টাকা পিস অর্থাৎ পিতলের যেগুলো দাম দাম কোয়ালিটি হবে অবশ্যই যে পিতলের মাল সবগুলো এগুলা পিতলের মাল কিনবেন চোদ্দ টাকা বিক্রি করবেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ওকে

মোটর থাকতে গেলে মোটরের সুইচ ছাড়া ভাই মোটর চালান যাইবোনা এই যে মোটরের সুইচ এই যে দেখেন ইন্ডিয়ান কনা সুইচ একশো আটান্ন টাকা বিক্রি করবেন পাঁচশো টাকা ভাই এই যে দেখেন ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়া

এই যে যেমন এই মোটরের সুইচ একজনে নিয়ে গেছে যাওয়ার সময় বলে গেছে ভাই আমাদের ঠিক এত দাম নেয় কেন আমাদের তো পুরা গলা পোজা কাইটা বলাইতেছে দোকানদার বেশি লাভ করো ঠিক এই তো লাভ করবেন আপনারা আমাদের থেকে আমাদের থেকে নিয়ে আমাদের থেকে নিয়ে আপনি সহজেই খুব কম রেটে পাইতেছেন আমাদের ওকে তারপরে এই যে পোস্ট সুইচ আছে আমাদের কাছে শুধু 130 টাকা 130 টাকা বিক্রি করবেন 400 টাকা

শুধু সত্তর টাকা পিস শুধু টাকা পার পিস সত্তর টাকা পার পিস এই প্রোডাক্টটা যদি বাইরে কিনতে যান দেড়শো টাকা টাকার কমে কিনতে পারবেন না ভাই ঢাকা সিটিতে কিনতে গেলে একশো তিরিশ টাকা লাগে যারা আপনারা বাড়ি ঘর তৈরি চান তারা ওনাদের সাথে যোগাযোগ করবেন অনেক কম পেয়ে যাবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে শুধু লিস্ট কইরা দিয়ে দিবেন যে ভাই কত টাকা হয় দেখেন দেখে আমাকে জানান তাইলেই হবে তো টাকার অ্যামাউন্ট শুনলে মালামার থেকেই নিবেন এতটুকু আস্থা আমার আছে যে টাকার অ্যামাউন্ট শুনলে মাল অবশ্যই আমার থেকে এরপরে এই যে এরপরে এই যে হোল্ডার দেখাই সবাই তো আর এত দাম দামির ভিতরে যায় না অনেকে কম দামি নেয় এই যে কম দামি মাল আমি দেখাইতাছি এটা আমার থেকে নিবেন বিশ টাকা পিস বিক্রি করবেন ভাই পঞ্চাশ টাকা বিশ টাকায় কিনে পঞ্চাশ টাকা বিক্রি এটা নিবেন আমার থেকে তেইশ টাকা পিস বিক্রি করবেন ভাই আশি টাকা আশি টাকা তারপরে এই যে আমার থেকে টু ইন ওয়ান প্যাসের লাইট পিনের লাইট দুইটা লাইট এই ব্যবহার করতে পারবেন ওকে এই যে এই যে দেখেন এই যে এই যে আপনার কাছে পিনের লাইট আছে এই পিনের লাইট লাগাইছেন আবার যদি প্যাসের লাইট থাকে এই যে প্যাস দা প্যাসের লাইট লাগাইতে হবে এর ভিতর দুই এটা ভাই খুচরা কিনতে গেলে 110 টাকা লাগবে আপনার আমার থেকে নিবেন শুধু 31 টাকা 31 টাকা 31 টাকা ভাই এই ভালো পাওয়া যায় ভাই জি ভাই এই যে আমার থেকে দেখেন অনেকে সুপারস্টারের কানেক্টর কিনতে গেলে লাগে 90 টাকা সর্বনিম্ন ভাই আপনি যদি দোকানে নিয়েও বিক্রি করেন আপনার থেকে পাইকারি বাজারে 90 টাকা নিব আপনি বিক্রি করবেন 150 টাকা আর আমার থেকে নিবেন কানেক্টর সহ

আচ্ছা এক কাপ চায়ের দাম হলো বর্তমান বাজারে আমাদের গুলিস্তান এরিয়াতে দশ আর আমি বারো টাকায় আপনার হোল্ডার দিব হোল্ডার দিব একবার চ্যালেঞ্জ আপনি আর একটা মেসেজ দিই যে ভিডিও দেখে আসবেন আইসা বলবেন যে আমি এই ভাইয়ের ভিডিও দেখে রেফারেন্সে আপনার ভিডিও দেখে আসলে না ভিডিও শুরুতেই বলছি ভিডিও দেখে আসলে আরো কমে দিব দিবো কালারিং আছে আমার কাছে পনেরো টাকা 2 ইন ওয়ান আছে আমার কাছে তেইশ টাকা ওকে ভাই একের ভিতর দুই তারপরে তারপরে এই যে এসিডিসি বাল বাংলাদেশের যে মনে করেন হাতে একটা মোবাইল আছে আমার এই নাম্বার নিয়া সেই আমার ফোন দেয় আমি মাঝে মধ্যে দেখি অনেক বাচ্চারা আমার ফোনটা বলে আঙ্কেল লাইট আছে এই যে এসিডিসি লাইট শুধু ষাট টাকা ষাট টাকা এসিডিসি ষাট লাইট ষাট টাকা এই যে ভাবতে পারেন শুধু কি হাত জ্বলাইবেন কারেন্টে কি জলব না এই যে এই যে দেখাই দে একবার প্রমাণ সহকার এই যে দেখছেন ভাই এই যে আমার হাতেও জলবো ভাই ষাট টাকা এক ঘন্টা সর্বনিম্ন ব্যাক আপ পাবেন কিন্তু ভাই কাছে পেয়ে যাবেন জানিস আমার কাছে দুই ব্যাটারি রেসিডিসিও পাবে টুপিন আইটেম আছে তিন টাকায় কিনে বিক্রি বিশ টাকা ভাই তিন টাকায় টুপিন প্লাস বিক্রি বিশ টাকা তারপরে আচ্ছা আচ্ছা এই যে আমার কাছে রাবারের ও পাবেন রাবারও আছে তারপরে এই যে আমার কাছে আরো অন্য অনেক মানে টুপিন পাবেন আচ্ছা এগুলো কত করে ভাই এটা পাঁচ টাকায় কেনা বিক্রি বিক্রি করবেন না হলো আপনি তিরিশ টাকা পাঁচ টাকায় কিনে এগুলো সম্পর্কে বলেন তারপরে এই যে মালটি এগুলা ভাই আপনি নবাবপুর এরিয়াতে আসলে এক বেশি কিছু না আপনি গেদ্দা যা আসবেন দুইটা দোকান জিগা আসবেন সেগুলা কত দেখবেন আপনি এগুলা তিরিশ টাকা কমে পাবে না আমার থেকে শুধু ছাব্বিশ টাকায় নিবে আপনার কাছে এখানে এই মার্কেট থেকে তিনশো টাকা কম পাওয়া যাবে এই মার্কেটে এই গ্রেড থেকে কম পাইবেন আমার থেকে আমি ভাই কি জন্য আপনার বলছি যে একবারে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ লাভ করেন বেশি সেল করেন আপনি আপনি তো এটা নিয়ে একটু কথা বলছেন না জান এটা আপনার আমি ছাব্বিশ টাকা রেট দিছি না চব্বিশ টাকা আমি দিব দেখি কে দিতে পারে চব্বিশ টাকা চব্বিশ টাকা চব্বিশ টাকা সবই আছে টেস্টারের শেষ নাই আমার কাছে আইটেম এর আচ্ছা তো এই যে এই যে টেস্টার দেখেন ছয় টাকা ছয় টাকায় কিনে বিশ টাকা বিক্রি সর্বনিম্ন বিশ টাকা নয় টাকায় কিনে তিরিশ টাকা বিক্রি নয় টাকা নয় টাকায় টেস্টার তারপরে এই যে দুই মাথা পাবেন আপনার এই মাথাও ব্যবহার করতে পারবেন এই মাথাও ব্যবহার করতে পারবেন ষোলো টাকায় কিনে পঞ্চাশ টাকা বিক্রি ষোলো টাকা ক্রয় করে পঞ্চাশ টাকা বিক্রি ওকে এই যে সতেরো টাকায় কিনে দুই মাথা সতেরো টাকায় কিনে বিক্রি করবেন হইলো আপনার ষাট টাকা শেষ করে আমি ভাই আসলে প্রোডাক্ট তো আপনার হাজার পর কয়টা প্রোডাক্ট আছে ভাই আমার এখানে চার হাজার পাঁচ হাজার প্লাস আইটেম আছে এখন আমি দাম জানাইছি মাত্র বিশ থেকে তিরিশটা যেগুলো দাম জানানো না দাম কি বাই ভাই আমি বলি আপনাদেরকে যদি আমি সব দাম বইলা দেই ভাই আপনি কি কই রাখাইবেন মিয়া আপনি যদি সব দাম আমি এক ভিডিওতে বইলা দেই আপনি তো ভাই কিছু রাখলাম না একজন পাবলিকের কাছে সে তো সবই যায় না গেল আপনারও তো বিক্রি করা সুযোগ রাখতে হইবো আমার না এখন আমি ভিডিওতে ওইগুলার দামই বলি যেগুলা মানুষ জানে কমন আইটেম এখন আমি কিন্তু সব আইটেমের দাম বলি কমন আইটেম কিন্তু অনেক আছে অনেক আইটেম আছে কমনের কিন্তু ভিতরে কিন্তু অনেক আছে আমার কাছে একটা ডিফেন্ডার ফ্যান আছে আপনি নিয়া বিক্রি করবেন 5000 টাকা আমি তো নিতাছি শুধু 3100 টাকা আচ্ছা এখন আমি কি সব বইলা দিতাছি লাভের আইটেম সব আইটেম তো বলতাছি অনেক কিছু কিছু আইটেম আছে এগুলা আমি আপনার অপেক্ষায় আছি আপনি আসলে বলবো ওগুলা ওগুলা রেট বাড়াবেন আপনারা সবাই আমার দোকানে আসবেন চার দাওয়া মাল নাও লাগব না আমাদের গুলা শূন্য যদি রেড যদি হয় আমার আপনারে নক দানা লাগব না আপনি মন থেকে আপনি নকে আসবেন যে ওই দোকানে রেড ছুন নাইছি ওনাতে মাল আনি থেকে শুধু রেডটা নিয়া যাবে আপনি ভালো থাকবেন ভালো যারা আসতে পারবেন না আমি মনে করি যারা নতুন তারা আসেন নতুনদের কাছে আমাদের একবারে বিনিত অনুরোধ থাকবে ভাই নতুন আপনি আপনি বলছেন এইটা কিন্তু দোকানদার দেয়া দিছে এইটা আপনার নতুন প্রতারিতর সম্ভাবনা বেশি থাকে আপনি নতুন মানুষ আপনি দোকানে আসবেন আইসা দেখা দেখা বিল কইরা মন মতো মাল দেখা দেখা কার্টন কইরা লয়া যাবেন পরবর্তীতে আপনার কাছে মেমো থাকবে মাল থাকবে ওইটা ছবি আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দিয়া দিবেন আমি আপনাকে ওই ওই মাল দিয়া দিব যেটা ভালো চলে সেটা বিশ্ব ওকে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম